প্রধানমন্ত্রী যদি শেখ হাসিনা না হয় আমারে মারেন কাটেন চাচিরালাম কাজ কিন্তু আমি এনে দিতে পারবো না কিছুদিন পর পর কয় আমার বলে বিচার হবে কি বিচার হবে জেলা পরিষদের কারণে আমরা খেলতে পারি এটা আবারও প্রমাণ হয়েছে এতদিন তিন থানায় খেলতাম এবার নয় থানায় খেলছি অসুবিধা কি এখন আপনি কি চান বাংলাদেশ খালি বাংলাদেশে খেলুক আপনার মন চায় না বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলুক তো আপনারা চান না আমি তো দূরে খেলি আমরা খেলবো আপনারা ঠিক থাকে আরো বড় খেলা দেবো অসুবিধা কি আল্লাহ হায়াতে রাখলে আরো বড় খেলবো বিএনপির বন্ধুরা বলে খেলা হবে আমি কোনো খেলা হবে খেলা যেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ হচ্ছে কোনো খেলাধুলা হবে না খেলাধুলা হবে না কারণ কি মানুষের মূল কাজ হলো পেটে ভাত আর উন্নয়ন আর হলো ভালোবাসা ভালোবাসা আপনারা বিএনপির প্রার্থী দেন আমরা এলাকায় কাজ করছি অবশ্যই যদি উন্নয়ন করে থাকে এলাকার জনগণ আমাদের ঠিকই বলবে দেবে না আমরা আমার বিপক্ষে যে প্রার্থী দাঁড়াবে তাকে আমি বলবো চাচা বয়সে আপনি আমার থেকে সিনিয়র মুরব্বী তাই না যদি একটা জিনিসে আমি আপনার থেকে সিনিয়র সেটা কি কোন তো এর ওনার আগে আমার আগে ডাকছে উনি উনি পরিশ্রম করে না আমি পরিশ্রম করি ওনার আগে আমার হার্ট অ্যাটাক হয়েছে তাহলে আমি ওনাতে মরুবি না আমি যদি ঘরে বসে আরাম আরাম খাইতাম এনে এসে সারা সুর বাজার না খাইতাম তাহলে আর এই দৌড়ে দৌড়ে না পারে তাহলে কি হার্ট অ্যাটাক হইতো না না তো ওনার থেকে আমি মরুবি না তো আমার কথা হলো যে আসেন জনগণের কাছ থেকে আগামী নির্বাচনে ভোট নিতে হলে তাদের পাশে আসেন তাদের বলেন বাজান আমি এমপি হইলে এই রাস্তাটা করে দেবো আমি এমপি হইলে আপনাদের এই উন্নয়ন করে দেবো কি ভোট চাওয়াতে নিয়ম আছে আছে না আর আপনি করবেন না আমি কিছুই করে দেবো না আমার ভোট দিতে হবে মানুষ তো এখন আর বোকা নাই আছে আমি সপ্তাহে চার দিন বাড়ি থাকি চার দিন মানুষের ঢাকা যাইতে হয় না আমাকে আমার সাথে কথা বলতে আইসা তার কষ্টের কথাটা আমাকে বলতে পারে আপনারা নির্বাচন করছেন আজকে আপনার নেতারা যারা আপনাদের স্থানীয় নেতারা স্থানীয় নেতাদের মধ্যে একজনের সাথে আর একজনের রেষারেষি থাকবে থাকবে না কিন্তু একটা জিনিস চিন্তা করেন তাদের মন মানসিকতা চিন্তা করেন জাতীয় রাজনীতিতে যখন এমপি নির্বাচন আসে তারা কিন্তু জনগণের কথা চিন্তা করে সবাই কিন্তু আমাকে সমর্থন করে কি আজকে সদরপুরের সপ্তম আশ্চর্য দুই আশ্চর্য এখানে বসে আছে পৃথিবীতে কেউ এক টেবিলে বসাইতে পারেন নাই তারাও আজকে টেবিলে বসে আছে হ্যাঁ চিন্তা করতে আছে কার কথা তো হয় তো এই যে বাবুল ভাই বসে আছে জাফর ভাই বসে আছে তারা আমার ভালো আছে অবশ্যই অবশ্যই আছে না তারা তারা স্থানীয় ভাবে রাজনীতি করে আলাদা কিন্তু জাতীয় স্বার্থে আপনাদের স্বার্থে কিন্তু তারা এক এক না এরকম ভাষাঞ্চলের পাঁচজন প্রার্থী আছে পাঁচজনই কিন্তু আজকে মঞ্চে আছে চর বিষ্ণুপুরে তিনজনই এখানে আছে আকটে সবই আছে আপনাদের উন্নয়ন হোক এটা তারা চায় দেখে তারা আমারে ভালো আছে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে জননেত্রী শেখ হাসিনা আরেকবার ক্ষমতায় গেলে আগামীতে যদি শেখ হাসিনা ক্ষমতা না আসে এই বাইশ একশো বাইশটা রাস্তার রিপেয়ার হবে না কি আমি পাঁচ দাবি টাইগার সিরিয়াল হলে আমি আনতে পারবো পারবো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার তিন থানায় আমার কোন নেতা কর্মী আমরা দালাল তৈরি করি নাই ঠিক যার কষ্ট হয় আমার কাছে যায় দরকার আমি বলে অথবা নিজে যান কোন দালালের মাধ্যমে যান যাবেন না এই যে দুজন বসে আছে অফিসাররা এবং অন্যান্য কর্মকর্তারা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এরা আসছে আপনাদের সেবা দিতে এদের কাছে গেলে আপনারা সব চা খাবেন আপনাদের সেবা দিবে আপনাদের ভালোবাসবে আপনাদের কষ্ট যে সমস্যাটা সেটা দূর করে দিবে এটাও কিন্তু একটা উন্নয়ন কি উন্নয়ন না এই অর্জন কার এই সত্যিকার এটা শেখ হাসিনার সত্যি আপনি মনে করেন আমি তো আপনারা জানেন যে আমি তো খোলামেলা কথা বলতে পছন্দ করি আমার মতন নিক্সন চৌধুরী পাঁচশো বার বাইটা খাইলে না এক হাজার বার বাইটা গেলে এক কোদাল মাটি কাটতে পারতাম না যদি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যদি শেখ হাসিনা না হয় আমারে মারেন কাটেন চাচিরালাম কাজ কিন্তু আমি এনে দিতে পারবো না তাই আমাদের শেখ হাসিনাকে বারবার দরকার তাই আপনারা একত্রিত থাকেন আজকে উন্নয়ন একটা উন্নয়নের ভিত্তিপ্রস্তর করলাম আগামীতে আরো পাঁচটা রাস্তা পাস করছি আমরা আপনাদের কাজ করে দেবো আপনারা যে দায়িত্ব দিয়েছেন ইমানের সাথে সেই দায়িত্ব আমরা পালন করে যাবো।